পাচু তোকে ভালো বলে দিলাম, গাড়িটা আস্তে চালা, খুব গই জোরে জোরে গাড়ি চালাইছিস তু। চুপ করতে মেজি বাকি না, মাথা মোটা তুই একটু, জোরে জোরে গাড়ি চালাইছে কত মজা হয়েছে বলতো। আরো জোরে চালা পাচু, আরো জোরে চালা। দেখ পাচু, তুই মাল খেয়ে গাড়ি চালাইছিস, এবার কিন্তু অ্যাক্সিডেন্ট হলে আমি জানি না। আমি মাল খেয়ে হাত ছেড়ে চোখ বন্ধ করে গাড়ি চালাইতে পারবো দেখবি। আদা পাচু, সামনে একটা বড় ট্রাক চলে এসছে। হ্যাঁ রে পাচু, কি এমন গাড়ি চালাইলি? আমি নিজেকে দুটো দুটো দেখতে পেয়েছি, তোদেরকেও দুটো দুটো দেখতে পেয়েছি, নিচে পড়ে আছি, উপর থেকে দেখতে পেয়েছি, তো আবার কিরকম গাড়ি চালাইলি বে তু? ও বাবা, তোরাও দেখতে পেয়েছিস? আমি ভাবলাম আমি একা মাল খেয়েছি বলে দেখতে পেয়েছিস, তোরা লুকিয়ে লুকিয়ে মাল খেয়ে নিয়েছিলি নাকি বে? কি হলো বলতো ব্যাপারটা, কিছু বুঝতে পারছি না গো। আজ বে কয়েকটা লোক আসছে, আবার কি সব বলতে বলতে শুনতো ওরা কি বলছে। কিছুটি বলার নেই বুঝলেন কাকিমা, স্পট ডেথ, তিনটি বডি পড়ে গেছে, তিনজনেই ফটো ইন দা ভোগ অফ মা, ফুটে গেছে তিনজনে, মাল খেয়ে গাড়ি চালাইলে যা হয় বুঝলেন। যান আপনি বাড়ি থেকে রান্নাটি কমপ্লিট করুন, আমি এদেরকে এক একটা করে তুলে নিয়ে গিয়ে পোস্টমর্টামটি করাই। এ ভাই, আমরা মরে গেছি বে। তাহলে মরিয়ে গেলাম রে, আমাদের বডি গুলা নিচে পড়ে রয়েছে জমি করে। এ বাবা, এটা এবার তো আমাদেরকে স্বর্গে যেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করিস না, আবার একবার জন্ম নিতে হবে, চ স্বর্গে চলে যাই ডাইরেক্ট। তা স্বর্গে যা, স্বর্গে যা, আমি হালকা ঘুরে আসি, তোরা দুজন স্বর্গে পৌঁছা, আমি পিছু পিছু আসছি। স্বর্গে গিয়ে আমরা কি করছি একবার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমাদের এই ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের এই পেজটাকে ফলো করবেন, আর ভিডিওটাকে যেখানে সেখানে শেয়ার করবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, দেখতে থাকুন পুরো ভিডিও, মজা হবে, হেভি মজা হবে। এ পড়লা, এ কোথায় এসে পড়লাম রে? চারিদিকে অন্ধকার, কালো কালো পাড়া দেয়ালগুলো, এ কোথায় পড়ে জায়গাটা? আমিও কিছু বুঝতে পারছি না, একটু লোক নাই, জোর নাই, কোথায় এসে পড়লাম মরার পরে তার নাই ঠিক। এই যে বাবা, তোমার পেছনে তাকাও। আপনি আবার কে বলেন? এতক্ষণ তো দেখতে পাচ্ছিলাম না, কোথা থেকে উড়ে এসে জুড়ে পড়লেন? আপনিও মরেছেন নাকি? তা ভালোই হয়েছে, যা বয়স হয়েছে আপনার, মরবেন না তো কি বলুন, কি দরকার আবার আমাদেরকে, কি দরকার? দেখুন কম বয়সে কেমন টপকে গেলাম। ওরে হারাম জাদা, আমি কোনো টপকাইনি, আমি এখানে চাকরি করি, আমি হচ্ছি যমরাজের ডান হাত, আমার নাম চিত্রগুপ্ত। কি নাম বললেন? সমুদ্রগুপ্ত? সেই ইতিহাস বইয়ে পড়েছিলাম সমুদ্রগুপ্ত। এ পড়লা, এই চিত্রগুপ্ত সমুদ্রগুপ্ত নয় বে, চিত্রগুপ্ত, এর কাছে সব পাপ পুণ্যের হিসাব রয়েছে এই খাতাতে। কম্পিউটার, সব কম্পিউটারে লোড করা আছে, খাতাপত্র কবে ঘুচিয়ে দিয়েছি, বসে বসে কিপ্যাডে টাইপ করি, সব হার্ড ড্রাইভে গিয়ে ঢুকে যাই, আর কোনো চিন্তা নাই। অত লিখতে পারি না বাবা, বয়স হয়েছে। তোদের খাতাপত্রটা দেখে এলাম, পাপ তো কিছু করিস নাই, মরলে কি করে? ইয়ার বলবা, একটু মাতালের সঙ্গে গাড়িতে চেপে যাচ্ছিলাম, আমাদের বন্ধু পাচু পার মাতাল এমন করে গাড়ি ছাড়ালো, ট্রাকের নিচে ঢুকিয়ে দিলে। বুঝেছি, ওটাই তো একটা বড় পাপ। মাতাল বন্ধু, কু সঙ্গে পড়েছিলি তোরা, বদ সঙ্গ রাখতে নাই, সৎ সঙ্গে এসে নিজের নানা রকম ভালো ভালো চিন্তা ভাবনা করতে হয়, অসৎ সঙ্গে পড়ে তোদের জীবনটা গেল। তাই বলি সবাইকে, অসৎ সঙ্গ থেকে দূরে থাকবেন, মদ মাতাল নেশাখোর চোর জোচ্চোর এদের থেকে দূরে থাকবেন। দেখলেন তো অকালে প্রাণটা গেল? তাহলে বলছেন আমরা কোনো পাপই করি নাই, তাও মরে গেলাম, এটা তো ঠিক হলো না। তা ঠিক হয়নি, ঠিক হয়নি, আবার অনেকগুলো পুণ্য করেছি দেখতে পাচ্ছি। বলছি যমরাজকে দেখতে পাচ্ছি না তো? যমরাজ কি এখন ছুটিতে আছে নাকি? যা শীতকাল পড়েছে, সেই একদম মনে ছুটিতে চলে গেছে বুঝলেন। ঠিক ধরেছিস, যমরাজ ছুটিতে গেছিল, 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পুরো ছুটি কাটিয়ে এসেছে, ইন্ডিয়া সাউথ আফ্রিকার ম্যাচ দেখেছে বসে বসে। আজই বস জয়েন করেছে আবার অফিসে।
বলছি এত দূর এলাম, একবার সাক্ষাৎ হবে না সামনে থেকে যমরাজের? ওই যে উনি তোমাদের পেছন থেকে তোমাদেরকে দেখছেন, ঘুরে দেখো। ঘুরে দেখার দরকার নাই, আমি সামনে আসছি। এই তো যমরাজ বটে, আমরা তো এটাকে ব্যাটম্যান বলি পৃথিবীতে। সিনেমাটা এই ছুটিতে দেখতে গেছিলাম বুঝলি, দারুণ লাগলো। জাস্টিস লীগ ব্যাটম্যানের ক্যারেক্টারটা হেভি পছন্দ হলো, তাই আসার সময় ধর্মতলা থেকে ব্যাটম্যানের ড্রেসটা কিনে নিলাম। তো চিত্রগুপ্ত, এদের দোষ কি? এরা মরলো কেন? এদেরকে তো শাস্তি দিতে হবে, তাই একে একে এদের দোষগুলো আমাকে বলো, আমি শাস্তি দিই। আগে রাজামশাই মাফ করবেন, শাস্তি দেওয়ার মতন কিছু নেই, দোষ কিছু করে নাই ছেলেগুলো। ওই একটা মাতালের গাড়িতে চেপেছিল, ও বেচারা ঠুকে দিয়েছে একটা লরিতে। এরা তো একদম ফ্রি ফান্ডে পুরো চিট ফান্ড হয়ে গেল। মাতালের কথা বলতেই একজনের কথা খুব মনে পড়লো বুঝলে চিত্রগুপ্ত, যখন মরতে গেছিলাম তখন নিচে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল, দারুণ ছেলে, আমাকে খুব এনজয় করিয়েছে ওই কদিন। ওর একটা গান ছিল, সেই গানটা আমার আজও মনে পড়ে। দুনিয়া নে মুঝকো ক্যা দিয়া হ্যায়, মে ইসকি উসকি ফিকর কিউ করু। আরে পাচু ভাই, আরে পাচু ভাই। আরে জুমদা জুমদা কেমন আছেন? ভালো আছি রে পাচু, তোর কথাই মনে পড়ছিল একটু আগে, আর তুই চলে এলি। কিন্তু তুই এলি কি করে? মহারাজ, এই সেই মাতাল যার গাড়িতে চেপেছিল ওই দুজন নাবালক শিশু, তাই ওরা মারা গেছে। এই হচ্ছে সেই আসল বদমাইশ আমাদের পাঁচু মাতাল। চিত্রগুপ্ত, ও আমার বন্ধু পাঁচু, ওকে মাতাল টাতাল বলে একদম অপমান করবে না। ঠিক আছে জন্দা, অত রেগে যেন না, বয়স্ক মানুষ, বয়স হয়েছে, কাজের ফাঁকে সময় পাই না, মাথাটা খারাপ হয়ে গেছে। না জেনে শুনে বলছে, জানে না তো আপনারা আমার কত ভালো সম্পর্ক হয়েছে এই ধর্মতলাতে কলকাতাতে। এই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি আমরা যা কুদমা কুদুম করেছি। তা ঠিক, তা ঠিক, ও জানে না। তুমি আমার বন্ধু পাচু, বলো, তুমি তো ভুল করে এখানে চলে এসছো অ্যাক্সিডেন্ট করে, তোমার প্রাণ আমি আবার ফিরিয়ে দেবো। শুধু আমার প্রাণ ফিরিয়ে দিলে হবে না, আমার সঙ্গে ফকটে মরে গেছে এই পেছনের দুটো মাথা মোটা, ওদেরও প্রাণ তো ফেরত দিতে হবে, ওরা আমার ছোটবেলাকার ন্যানটুপুটু বন্ধু বটে। আরে সেটা আবার বলতে, তোদের তিনজনেরই প্রাণ আমি ফিরিয়ে দেবো রে পাগল। পরের বছর 25শে ডিসেম্বর আমরা চারজনে মিলে এনজয় করবো। জমদা, আমি কিন্তু মাল টাল খাই না। ঠিক আছে, খুব জমেগা রঙ যা মিল বেঠেঙ্গে তিন ইয়ার, আমি পাটলা পাঁচু আর তু নাম্বার চার। কিন্তু যমরাজ, মরে গেলে তো আবার ঘুরিয়ে ফেরত দেওয়া যায় না। তোমার মুন্ডু যায় না, সব যায়। রেগে যেন না জমদা, রেগে যেন না, বয়স হয়েছে তো, এতদিনে রিটায়ার করা উচিত ছিল, কিন্তু এখনো সেই কাজ করেই যাচ্ছে সংসারের ঠেলায়। ঠিকই বলেছো পাচু, ঠিকই বলেছো, ওকে এবার রিটায়ার দিয়ে দেওয়া উচিত আমার। আর বলছিলাম যে তোমার বন্ধুর আগে চলে এলো, তুমি আবার এতক্ষণ কোথায় ছিলে? তাহলে তো ঝামেলাই হতো না। না মানে দেখতে গিয়েছিলাম আশেপাশে কোনো মালের দোকান আছে নাকি, কদিন থাকতে হবে তা তো জানি না, তাই একবার দেখে নিলাম রাস্তাতে কটা মালের দোকান রয়েছে। হ্যাঁ এ পাচু, তুই এখানেও মালের দোকান খুঁজতে চলে গেছিলি? হ্যাঁ হ্যাঁ, শুধু খুঁজতে চলে যাই নাই রে, খুঁজে বার করে নিয়েছি। কি বলছিস রে পাচু, স্বর্গে মদের দোকান? মদের দোকান কি রে, ফ্রিতে মদ? আরে ইন্দ্রদা আছে না, দেবরাজ ইন্দ্রদা, ইন্দ্রদার ওখানে গিয়ে দিচ্ছে ফ্রিতে মাল খেতে, তোরা কেউ মাল খেতেই জানে না। আমি আবার কৈলাস থেকে দু টুকরো বরফ দিয়ে ওদেরকে শিখাইলাম যে কেমন করে মাল খেতে হয়। হ্যাঁ তো বলছি, এই যে পাচু ভাই, বলুন বলুন, বলছি যখন এসেছো এত কষ্ট করে, দু চার দিন থেকে যাও নাকি? নিশ্চয় নিশ্চয় দু চার দিন থেকে গেছি, বন্ধুগুলোকে পাঠিয়ে দিচ্ছি, ওদের বাবা মা গুলা চিন্তা করবে, আমার গাড়ি তো ভেঙে কুচুরি হয়ে গেছে, ওদেরকে বলি গ্যারেজে দিয়ে ফাইন দিতে, ইন্স্যুরেন্স আমার করাই আছে, আমার ছাড়া বাকি সবার ইন্স্যুরেন্স করা আছে থাকে আমার। গজনী তোরা নিচে যা, নিচে গিয়ে আমার গাড়ি তো ঠিক করে লেগা, গ্যারেজে নিয়ে দে। তুই এখানে থেকে যাবি এই জমের সঙ্গে? জম কি রে আমার বন্ধু বটে, তোরা চিন্তা করিস না, চলে যা সাবধানে যা।
একা একা আসতে পারবি তো পাচু? তোমরা চিন্তা করো না, আমি ওকে আমার পার্সোনাল জেট প্লেনে করে দিয়ে আসব। পার্সোনাল জেট প্লেন? আপনার কাছে জেট প্লেন আছে? হ্যাঁ হ্যাঁ আছে, ওটাকেই তোমরা রথ ভাবো। আসলে ওটা একটা জেট প্লেন, নানা রকম ফাইভ স্টার ফেসিলিটি ওয়ালা একটা জেট প্লেন। শালা পাচু দেখ, মদ খেয়ে জমের সঙ্গে সেটিং করে নিয়েছে, জমে রাখে করে বাড়ি যেতে দেবে এবার। আমরা পালাই। হ্যাঁ চ পালাই, আর পালাবার আগে বলে দে দর্শকদেরকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটাকে যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করবেন, ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না। ভিডিও কেমন লাগলো দেখতে থাকুন, বলতে থাকুন কমেন্ট বক্সে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।